মাথার উপর পাকা ঘর চেয়েছিলেন কিন্তু হয়নি। ঘরের দাবিতে সরব হয়েছেন হরিহরপাড়ার জাকিরুল শাহ। ইমাজিন কমিউনিটি মিডিয়ার প্রতিনিধি বিডিওর কাছে দুর্দশার খবর তুলে ধরতেই পদক্ষেপ নিলেন বিডিও। ইটের পর ইট সাজিয়ে কোনো রকমে টিকে রয়েছে ঘর। মাথার ওপর টালির ছাদ ভেঙে জল পড়লে সন্তানদের নিয়ে রাত জাগা ছাড়া গতি নেই হরিহরপাড়ার বাসিন্দা জাকিরুল শাহের। পেশায় রাজমিস্ত্রি। হরিহরপাড়া বিডিও অফিস সংলগ্ন এলাকায় তার আধভাঙা বাড়ি। করোনা আবহে হাতে কাজ নেই বললেই চলে, কোনো রকমে সংসার চলছে। ভেবেছিলেন সরকারের সহায়তা পেয়ে পাকা বাড়ি তৈরি করবেন, কিন্তু সেই আশা পূরণ হয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য হলেও আবাস যোজনায় ঘরের তালিকায় নাম নেই জাকিরুলের। আবেদন করেছেন বহুবার, হয়েছে একাধিকবার সার্ভে, মেলেনি সহায়তা। জাকিরুল শাহ ও তার স্ত্রীর আক্ষেপ, যারা ঘর পাওয়ার যোগ্য নয় তারা সুবিধা পাচ্ছেন, অথচ তাদের কপালে জুটছে না পাকা ঘর। রাত্রে যদি পানি হয় তো গোটা রাত ছেলে পেলে বসে থাকতে হয়। ঘরের কাগজপত্র সব জমা করেছে 5-6 বার, একবারও ঘর দেয়নি। ঘর পাশে সব পাকা পাকা বাড়ি আছে, তাদের ঘর হয়ে যাচ্ছে, আমার অথচ ঘর নাই। আমি এর আগেও বলেছি, প্রধানদেরকেও বলেছি, মেম্বারকেও বলেছি, সবাইকে বলেছি, যারা ঘর দেয় তাদেরকেও বলেছি, তারাও ঘর দেয়নি। রান্না করবো তো কোথায় বসে রান্না করবো, ঘর না থাকলে কোথায় করবো? বৃষ্টি পড়তেই থাকছে, রান্না বন্ধ হয়ে যাচ্ছে, যত বেলা হয়ে যাচ্ছে তাই রান্না হচ্ছে না। তো ঘর সরকার তো সবাই পাচ্ছে, পাশের বাড়ি পাচ্ছে, ও বাড়ি পাচ্ছে, তাহলে ভিতরে একটু দেখি মনে দুঃখ হয় না? যে সরকারি বড় বড় যাদের ঘর আছে তাদেরকে বাড়ি দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে না কেন? জাকিরুল শাহের এই সমস্যা নিয়েই আমাদের প্রতিনিধি যান হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং হরিহরপাড়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে। আজ প্রথম আমি শুনলাম, আমি পরে তদন্ত করে দেখছি, যদি উনি সত্যি ঘর প্রাপ্য হন তাহলে আমি ব্লকে বিডিও স্যারকে জানিয়ে গীতাঞ্জলি বা যে কোনো একটা ঘরের ব্যবস্থা যেন হয় তার ব্যবস্থা করছি। এরকম যদি কোনো ব্যক্তি থাকে যার পাওয়ার যোগ্যতা রয়েছে বা কোনো কারণে পায়নি, আমি তাদের অনুরোধ করব যে আমার সঙ্গে সরাসরি একটা আবেদনপত্র নিয়ে আসলে আমি নিশ্চিতভাবে তৎক্ষণাৎ তদন্ত করাব। যদিও এরপরেই আশার আলো জেগেছে জাকিরুল শাহের পরিবারে। দীর্ঘদিনের সমস্যা সমাধান হওয়ার আশা জেগেছে। ইমাজিন কমিউনিটি মিডিয়ার ক্যামেরায় উঠে আসা দুর্দশার ছবি, আক্ষেপের সুর ব্লক প্রশাসনের কাছে পৌঁছতেই বিডিও নিজে হস্তক্ষেপ করেছেন। ডেকে পাঠানো হয়েছে জাকিরুল শাহকে, লিখিত আবেদন জমা করেছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও। আবেদনকারী তাকে ডেকে পাঠিয়েছিলাম এবং আমি একটা লিখিত আবেদনপত্র নিলাম, এবং আমি সাথে সাথেই আজকেই আমার ব্লক অফিসের অফিসার এবং আমার জিপি লেভেলের যারা অফিসার রয়েছে তাদের মাধ্যমে দ্রুত এটাকে এনকোয়ারি করাচ্ছি। যদি দেখি যে এর পাওয়ার কথা তাহলে এই যাতে সরকারি সিস্টেম থেকে বঞ্চিত না হয় তাহলে দেখব। ভাঙাচোরা ঘর থেকে পাকা ঘর তৈরির অপেক্ষায় রয়েছেন জাকিরুল ও তার পরিবার। আমার বাড়িতে আপনারা গিয়েছিলেন খবরটা করতে, খবরটা করার পরে দেখলেন আপনারা বাড়ি ঘরের অবস্থা কি, তারপরে একটা লিখিত জমা করেছিলেন, আমি লিখিতটা জমা করেছি বিডিওকে। বিডিও সাহেব বলেছে ঘরটা পাইয়া দেওয়ার ব্যবস্থা আমি করবো। এমার্জেন্সি টিভিকে ধন্যবাদ দিলাম আমি। হরিহরপাড়া থেকে মামেনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।